হাতে জাতীয় পতাকা, পিঠে ঝোলা ব্যাগ, কিছুটা রানারের ভঙ্গিতে ছুটে চলেছেন ওড়িশার বাসিন্দা অভিরাম শতপথী। উদ্দেশ্য একটাই, শরীরকে সুস্থ সতেজ রাখতে হবে, তার জন্য প্রয়োজন শরীরচর্চা। তাই ট্রেন কিংবা গাড়ি নয়, একেবারে পায়ে হেঁটে চলতি বছরের মে মাসে যাত্রা শুরু করেন বছর ষাটের এই বৃদ্ধ। প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে তিনি এসে পৌঁছেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মুখে তার একটাই কথা, শরীরকে সুস্থ সতেজ রাখতে হবে, বর্জন করতে হবে মাদক। 66 সাল উম্র মে যো পদযাত্রা করতা হুঁ পায়ে হেঁটে হেঁটে, আর উদ্দেশ্য আছে কি আপনারা শরীর কো স্বস্থ রাখিয়ে, আপকো প্রত্যেক দিন কাজ করনা পড়েগা, এক্সারসাইজ জিম যো ভি কিজিয়ে, আপকা বদন সে যো বলতে কি সোয়েট ঘাম পসিনা ও পানি বরাবর আনা চাইয়ে। আর দূসরা চিজ হে নশা চিজ, ও নশা চিজ আপ যো দেখতে হে, ও নশা চিজ সে আপনার শরীর কো দূর রাখিয়ে, এ আমার প্রয়াস হে। ফির আম আগে বড়ুঙ্গা, আগে যাউঙ্গা আপকা ভুটান, থিম্পু, কাঠমান্ডু, নেপাল, ফির বিহার হোকে উড়িষ্যা পৌঁছুঙ্গা। অভি আম 1000 কিলোমিটার উপর আ চুকা হুঁ। চারিদিকে যখন মানুষ হিংসা হানাহানি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই শরীরকে সুস্থ ও সতেজ রাখার জন্য বৃদ্ধ অভিরাম শতপথীর এই উদ্যোগ সত্যিই মানুষকে নতুন করে কিছু ভাবার স্বপ্ন দেখায়। পায়ে হেঁটে এসেছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে, যেতে হবে আরও দূরে, এই বয়সে তার এই নয়া উদ্যোগকে কুর্নিশ। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।